আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? প্রবাসী কৃষক ভাই পেস এবং ইউটিউব চ্যানেল আপনারা সবাইকে স্বাগতম। তো আজকে আমি আপনাদের দেখাবো যে মালয়েশিয়াতে কিভাবে স্ট্রবেরি চাষ করা হয়। তো স্ট্রবেরি চাষ করে হইতেছে এখানে হইতেছে রোগ ভাই, এই যে প্রবাসী কৃষক, ঠিক আছে? তো এখন আপনাদের দেখাবো যে কিভাবে মালয়েশিয়াতে স্ট্রবেরি চাষ করা হয়। তো ভাই সবাইকে হাই বলেন প্রথমে, আপনি অনেকগুলো ভিডিও করছেন। ভাইয়ের বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি হইতেছে হলো ইসে আপনার রাজবাড়ি জেলা, কিন্তু ফরিদপুর রাজবাড়ি বললি আর কি, চেনে মানুষ বেশি, রাজবাড়ি জেলা। তো মালয়েশিয়াতে ভাই আপনি কতদিন ধরে আছেন? আমি মালয়েশিয়া 5 বছর রানিং চলতেছে। 5 বছর রানিং চলতেছে না? আর ই হইছে মনে করেন এই কোম্পানিতে তো আছেন নাকি? এই কোম্পানিতে আছি, মানে 2018 সালে কলিং এ আসছিলাম। এখন পর্যন্ত এই কোম্পানিতে আছেন নাকি? হ্যাঁ, এখন পর্যন্ত। এই কোম্পানির নাম কি ভাই? এই কোম্পানির নাম হলো, কোম্পানির নাম হচ্ছে ছিল যে আপনার নামটা, আচ্ছা যাই হোক, নামটা আমার সঠিক খেয়াল নাই আর কি, ভুলে গেছি, মনে ছিল। তো ভাই এখানে আপনারা কি কি চাষ করেন স্ট্রবেরি, মানে ছাড়াও আর কি কি চাষ করেন? জায়গা আছে আমাকে মনে করলেন যে যে নিচে পাসিলি লাগাইনি আছে, তারপর উপরে গ্রিন কলার স্ট্রবেরি আছে, তারপরে আবার সালাত আছে, এক পথ আছে পাতাকপির নাগাল, ওই গোল গোল, কিন্তু ওইগুলো পাতাকপি নয় কিন্তু সালাত, এটা সে কয় সালাত। কিন্তু আর একটা আছে তামশাক কয়, কিন্তু এই জায়গা আমাকে নাই, এটা আবার অন্য গার্ডেনে আছে নিচে। তো আজকে আপনি দেখাবেন কিভাবে স্ট্রবেরি চাষ করা হয় না? হ্যাঁ, এই যে এটা স্ট্রবেরি। তো আমি ব্যাক ক্যামেরা দেখাইতেছি, তাহলে সুবিধা হবে নাকি ভাই? হ্যাঁ, স্ট্রবেরি, এই যে স্ট্রবেরি ধরছে, এই যে ছোট ছোট, এই ছোট ছোট, এগুলো প্রতিদিন ছিঁড়ে হালাই, তো ছিঁড়ে হালাই নয়, এগুলো আগে আমরা ব্যাগ কিনে আনছে, ব্যাগ কিনে আনার পরে এইগুলোর ভিতরে যে কোকোনাট গুলো আমরা বসছি, ভরার পরে যে এগুলো চেরা করে কাটছি, কাটার পরে ছোট ছোট চারা লাগাইছি, লাগানোর পরে যে 2 মাস পর এই যে এগুলো ধরছে, এগুলো আমি ধরছে, এগুলো ধরবি, খালি ধরবই না, খালি ধরবি, আর কোনো ধরা বন্ধ হতো না, এগুলো আমি বড় হয়ে গেছে, এগুলো প্রতিদিন ধরবি আর ফিরবি, পাচ্ছি ফিরবি। আর ই হয়েছে মানে এটা আবার বাধা দেওয়া লাগে, প্রতিদিনই বাধা দেওয়া লাগে না, এটা বাধা না দিলে হয় না। একটা গাছে কদিন পর্যন্ত মনে করেন আপনি স্ট্রবেরি ধরে? এটা ধরবি মোটামুটি তাও মেলা দিন, এটা যতদিন পর্যন্ত আর কি না মরে যাবি ততদিন খালি ধরবি। তারপর আনুমানিক মানে কোন যে কিরকম, তাও এটা না হলে তো 2 বছর তো চলবি, 2 বছরের বেশি। ও, আর স্ট্রবেরি তো আপনারা প্রতিদিনই ছিঁড়েন না? প্রতিদিনই ছিঁড়েন, প্রতিদিনই ছিঁড়ি, এই যে ধরছে, এই যে এগুলা পাহে না, এগুলা কাঁচা, এগুলা ধরছে, এই যে ধরছে। ও, আর এই স্ট্রবেরি মানে কোথায় যায় আর কি, মানে কোথায় মানে আপনার রপ্তানি হয়? এগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ, এগুলো সবাই খায় তো, এগুলো খাওয়ার ফল ভালো, মিষ্টি, এগুলো আর কি বিভিন্ন জায়গায় সব। আরে কি এরকম মিষ্টি সবই তো টক লাগে, আমি আরেকদিন খাইছি না, টক লাগে পাকলি পারে, এগুলো বিভিন্ন টক আছে আবার মিষ্টি গুলো আছে, মিষ্টি গুলো আছে না? আমি আরেকদিন আরেক গার্ডেনে গেছিলাম, ওই যে সাইডে ওইখানে টক, বুঝছেন, সেই টক। এটা আবার 2 পদের আছে, 1 পদ টক আছে, 1 পদ মিষ্টি আছে। আচ্ছা ভাই, দেশে যদি কেউ এরকম চাষ করতে চায় করতে পারবে, মানে এই সিস্টেমে করতে পারবে, সমস্যা কি করতে পারবে? কিন্তু আমাদের দেশে মানুষ তো এরকম বেলেন বুদ্ধি দিয়ে আর এরকম খরচা করিয়া, আগে তো এই খরচাটা আগে করা লাগবে, খরচাটা আগে করা লাগবে, যদি না করো সাহস পায় তাহলে তার এগুলা করে পারবি না। খরচা করলি কিন্তু মালয়েশিয়াতে মনে করেন টাকা রেট বেশি, এর জন্য মনে করেন যে ওরা মনে করেন যে বিভিন্ন দেশে, আর ইনভেস্টমেন্ট সবচেয়ে বড় চীনারা যে মানে টাকা খরচ করছে এই কৃষিকাজের উপরে, মানে দেখলে আপনারা যদি মালয়েশিয়াতে আইসে কৃষিকাজ দেখেন যে কিভাবে কৃষিকাজ করে, আপনারা দেখলে মানে মানে ই হয়ে যাবেন, হতাশ হয়ে যাবেন, হায়রে আল্লাহ কিভাবে কৃষি কাজ করছে। এটাই আমাদের বাংলাদেশের মানুষ তো এটা বোঝে না, কিন্তু এটা যদি বুঝতো তাহলে পারে এইভাবে টাকা খরচ করে আগে এইগুলো যদি খালি একবার করতো তাহলে মনে করলেন যে, কিন্তু আমার আবার এই যে গ্রিন কলারটা আছে, এটা এই শাকটা তো আমাকে বাংলাদেশে খেতে না, কিন্তু এই স্ট্রবেরি দেখা খাচ্ছে, স্ট্রবেরি এটা তো একটা ফল জিনিস, এটা বাচ্চা পোলা পান সবাই। আমি বেগুন চাষ করি, মহিলা চাষ করি না, আমার মহিলাগুলো গাছগুলো এত মহিলা মানে এত বেগুন ধরছে বেগুন গাছগুলাতে, বুঝছেন, একটা বেগুন 1-1.5 কেজি হয়েছে, ঠিক আছে, মানে প্রতিদিন বসে মনে হয় 1000 কেজি মানে ই নিয়ে যায়। আচ্ছা, ওটা তো খাদ্য জিনিস, সরকারি জিনিস, ওদের সব দেশে চলে আর কি, কিন্তু আমাদের দেশে তো এই সিস্টেমে চাষ করে না। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, এই সমস্যা। তো আপনারা যখন দেখলেন যে মালয়েশিয়াতে কিভাবে স্ট্রবেরি চাষ করা হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ ভাই। রোব ভাই, তাহলে কিছু বলেন আপনি? হ্যাঁ, সবাই আমার এই ভাইয়ের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, সাবস্ক্রাইব করবেন আর সবাই দোয়া করবেন যাতে আমরা ভালো থাকি, আমরাও আপনাদের নিয়ে দোয়া করব, সবাই ভালো থাকেন। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ, বাই বাই।